তো দেখুন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম তৈরি। তো এটা একদম বিয়েবাড়ি স্টাইলে করেছি আমি, তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগছে। আর আমি যেই যেই ভাবে করেছি, মানে যেই যেই স্টেপগুলো ফলো করেছি সেভাবে করবেন, আশা করছি সবার খুব খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখানোর জন্য। তো আজকে আমি বানিয়ে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। আপনারা চাইলে রুই মাছের মাথাও নিতে পারেন, যে কোনো অন্য মাথাও নিতে পারেন মাছের। তা আমি কাতলা মাছের মাথা নিয়েছি, এই যে অর্ধেকটা, একটা বড় সাইজের কাতলা মাছ ছিল, অর্ধেকটা মাথা এইভাবে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি। আর লাগবে টমেটো কুচি, এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কুচি করে নিয়েছি। আর মুগ ডাল তো লাগবেই, মাছের মাথা মুগ ডাল দিয়ে করবো, তো মুগ ডাল তো মাস্ট। মুগ ডালটা আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম 2 মিনিট, ভাজার পর হালকা যখন ব্রাউন কালার চলে এসেছিলো তখন আমি এটাকে উঠিয়ে নিয়েছিলাম, তারপরে জলে ভিজিয়ে 5 মিনিটের মতো রেখেছিলাম, তারপরে খুব ভালোভাবে ধুয়ে এইভাবে উঠিয়ে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি, এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে নিয়েছি। আর এখানে 1 টুকরো আদা এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর রসুন লাগবে, এই যে এখানে একটা হচ্ছে ছোট সাইজের রসুন আমি এইভাবে কুচি করে নিয়েছি। আর পরিমাপ মতো লবণ, তেল, হলুদ তো লাগবেই। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকে আমি মাছের মাথা দিয়ে যে মুগ ডালটা বানাবো সেটা আমি প্রেশার কুকারে বানাবো, আপনারা চাইলে কড়াইতেও বানাতে পারেন। তো আমি একটা প্রেশার কুকার প্রথমে চুলাতে বসিয়ে দিই। তো চুলার মধ্যে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি, দেখুন পরিমাপ অনুযায়ী তেল দিয়ে দিয়েছি, তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা দানা হচ্ছে গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দিলাম, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচিটা, আর তার সঙ্গে রসুন কুচিও দিয়ে দেব। এবার আমি এগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আদা কুচি আর রসুন কুচিটা হয়ে গেছে ভাজা, লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একই সঙ্গে আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে হালকা করে ভেজে নেব। তো দেখুন আমি পেঁয়াজটা আর লঙ্কাটা দেওয়ার পরও খুব ভালোভাবে এগুলো ভেজে নিয়েছি। এখন এই সময় আমি হচ্ছে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা আমি হালকা করে ভেজে নেব। তো টমেটোটা দেওয়ার পরে এটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসছে। তো মশলাগুলো কষানো কমপ্লিট, এখন আমি এর মধ্যে পরিমাপ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে দেবো। তো এই যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি সামান্য একটু জল দেবো, জল দিয়ে মশলাটা আবারও সুন্দর করে 1-2 মিনিট ধরে কষিয়ে নেব। তো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এই যে হলুদের জলটা। এবার আমি 1-2 মিনিট ধরে এটা কষিয়ে নেব, আবারও ফিরে আসছি 1-2 মিনিট পরে। তো আমি 1-2 মিনিট পর ফিরে আসলাম, দেখুন মশলাটা কষানো পুরোপুরি কমপ্লিট, কত সুন্দর হয়েছে মশলাটা কষানো, তেলটাও ছেড়ে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে হচ্ছে মুগ ডালটা দিয়ে দেবো, এই যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। তো মুগ ডালটা দিয়ে দিয়েছি, দেখুন মুগ ডালটা এবার খুব ভালোভাবে মশলাটার সঙ্গে আমি কষিয়ে নেব। তো মুগ ডালটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, 2-3 মিনিট ধরে আমি মুগ ডালটা এইভাবে কষিয়ে নিয়েছি, মশলাটার সাথে খুব ভালোভাবে মিশে গেছে, মুগ ডালটাও কষানো কমপ্লিট, দেখুন কত সুন্দর কালার এসছে।
এখন আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। তো মাছের মাথাটা আমি দিয়ে দিলাম, মাছের মাথাটা এবার ভেঙে দেব। এটা কিন্তু খুবই সহজ রেসিপি, আপনারা বাড়িতে চাইলে খুব কম সময়ে করতে পারেন, প্রেসার কুকারে করলে খুব কম সময়ে হয়ে যায়। আপনারা চাইলে মাছের মাথাটা দিয়ে খুব ভালোভাবে, আমি মাছের মাথাটা ভেঙে দিয়েছি আর কষিয়ে নিয়েছি এটাও আবার। তো দেখুন মুগ ডাল আর মাছের মাথা একদম মিক্স হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী জল। তো জল দিয়ে দিলাম, এবার জল দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দুটা সিটি মারাবো। দুটা সিটি মারলেই হয়ে যাবে, দুটা থেকে তিনটা সিটির বেশি দিতে হয় না, নাহলে গলে যাবে ডালটা। আর যদি মুগ ডালটা বেশি গলে যায় তো খেতে ভালো করবে না। মাছের মাথা দিয়ে মুগ ডালটা, হালকা মুগ ডালটা গোটা গোটা থাকলেই ভালো লাগে, আমাকে তো পার্সোনালি ওইভাবেই ভালো লাগে। তো দু তিনটা হচ্ছে সিটি আমি দিয়ে নিচ্ছি। তো ফিরে আসছি দু তিনটা সিটি দেওয়ার পরে। তো আমি 5-7 মিনিট পর ফিরে আসলাম, আমি তিনটের মতো সিটি দিয়ে নিয়েছি। তো এখন ঢাকনাটা খুলবো, ঢাকনাটা খুলে দেখবো যে তরকারিটা কেমন হয়েছে। তো আমি ঢাকনাটা খুলতে যাচ্ছি। তো আমি ঢাকনাটা খুলে দিয়েছি, এখন তরকারিটা নেড়ে দেব। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি হবে। আমি মাঝে মধ্যে এটা ট্রাই করি। আর দেখুন ডালটা পুরোপুরি গলে যায়নি, এইভাবেই থাকবে, অল্প হালকা গলে আর হালকা গোটা গোটা থাকবে। তো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। এখন আমি এর মধ্যে হচ্ছে হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো হালকা একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এখন এটা আমি নেড়ে চেড়ে নামিয়ে নেবো একটা বাটির মধ্যে। তো একটা বাটির মধ্যে ঢেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে।